নমস্কার, আমি অর্ণব। হাজারী ঠাকুরের গল্পের চতুর্থ অধ্যায় নিয়ে আজ আমি আবার হাজির আপনাদের কাছে। তার আগে একটু মনে করে নি, এর আগের পর্বগুলোতে কি হয়েছে। আমাদের হাজারী ঠাকুর হলেন রান্নার শিল্পী, তবে কপাল দোষে তিনি অন্যের হোটেলে রাঁধুনির চাকরি করেন আর মালিক থেকে সহকারী সকলের মুখ ঝামটা খান। হাজারী ঠাকুরের বড় স্বাদ, একদিন ও নিজের একটা হোটেল হবে। তার জন্য একটু একটু করে উদ্যোগ করতে শুরু করেছিলেন হাজারী ঠাকুর। হঠাৎই তার স্বপ্নের ছোট্ট চারাগাছটায় বড্ড জোরে হাওয়া এসে লাগল। মিথ্যে ছুরির দায়ে জেলে যেতে হলো হাজারী ঠাকুরকে। সঙ্গে অপমান যা হলো তার বলার নয়, তা প্রমাণের অভাবে জেল থেকে ছাড়া তো পেলেন তিনি। এখন নিজের হোটেল তো বহু দূরের কথা, তার চাকুরিটাও থাকবে তো আর। আসুন আজ সবাই মিলে আরও খানিকটা বেরিয়ে আসা যাক মানুষটার জীবন পথ ধরে। দেখা যাক বিধি কি লিখে রেখেছেন তার জন্য। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেলের চতুর্থ পর্ব। মতি বলিল, হাজারিদা এখন কোথায় যাওয়া যায়? হোটেলে কি আমাদের আর নেবে? হাজারিও জানে হোটেলে তাহাদের চাকুরি গিয়াছে, কিন্তু সেখানে দুমাসের মাহিনা বাকি। বেচু চক্রবর্তীর কাছে গিয়া মাহিনা চাহিয়া লইতে হইবে। বেলা তিনটা, এখন হোটেলে গেলে কর্তামশাই থাকিবেন না, সুতরাং হাজারী সন্ধ্যার পর হোটেলে যাইবে ঠিক করিল। কতদিন চূর্ণীর ধারে যায় নাই, রাধা বল্লভ তলায় গিয়া ঠাকুরকে প্রণাম করিয়া সে আপন মনে চূর্ণীর ধারে গিয়া বসিল। কিছুক্ষণ নদীর ধারে বসিয়া হাজারীর মনে পড়িল সে এত বেলা পর্যন্ত কিছু খায় নাই। রতন হাজতে রোজ ভাত দিয়া যাইত, আজ দুদিন সে আর আসে নাই। কেন আসে নাই কে জানে, হয়তো পদ্মজি জানিতে পারিয়া বারণ করিয়া দিয়াছে, কিংবা হয়তো তাহাদের ভাত আনিয়া দেওয়ার অপরাধে তাহারও চাকুরি গিয়াছে। একটা পয়সা নাই হাতে যে কিছু কিনিয়া খায়। হাজতের ভাত হাজারী একদিনও খায় নাই। আজও একজন কনস্টেবল ভাত আনিয়াছিল, সে বলিয়াছিল, তেওয়ারিজি আমায় দুটি মুড়ি বরং এনে দিতে পারো, আমার জ্বর হয়েছে, ভাত খাব না। বেলা বারোটার সময় সামান্য দুটি মুড়ি খাইয়াছিল, আর কিছু পেটে যায় নাই সারাদিন। সন্ধ্যের পর হোটেলে গিয়া দুটি ভাত খাইবে এখন, সেই ভালো। হাজারীর সন্দেহ হয় বাসন আর কেহ চুরি করে নাই, পদ্মজির নিজেরই কাজ। কদিন হাজতে বসিয়া ভাবিয়া তাহার মনে হইয়াছে পদ্ম অন্য কোনো লোকের যোগসাজসে এ কাজ করিয়াছে। অতি ভয়ানক চরিত্রের মেয়ে মানুষ, সব পারে। গত বছর খদ্দেরদের কাপড়ের ব্যাগ যে চুরি হইয়াছিল সেও পদ্মজির কাজ, এখন হাজারীর ধারণা জন্মিয়াছে। এরকম ধারণা সে বিদ্বেষবশত করিতেছে না। গত ছ বৎসর হাজারী পদ্মজির এমন অনেক কাণ্ড দেখিয়াছে যাহা সে প্রথম প্রথম তত বুঝিত না, কিন্তু এখন দুয়ে দুয়ে যোগ দিয়া সে অনেকটাই বুঝিয়াছে। বৃদ্ধ বেচু চক্রবর্তী পদ্মজির একেবারে হাতের মুঠার মধ্যে, দেখিয়াও দেখেন না, বুঝিয়াও বোঝেন না। হোটেলটির যে কি সর্বনাশ করিতেছে পদ্মদিদি তাহা তিনি এখন না বুঝিলেও পরে বুঝিবেন। রতন ঠাকুরও সেদিন ভাত দিতে আসিয়া অনেক কথা বলিয়া গিয়াছে, হাজারিদা হোটেলের অর্ধেক জিনিস পদ্মদিদির ঘরে, আজকাল বাজারের জিনিস পর্যন্ত যেতে আরম্ভ করেছে। সেদিন দেখলে না কুমড়োর কাণ্ড, চুষে খাবে এমন সাজানো হোটেলটা বলে দিচ্ছি। পদ্মদিদির কেন অত টান বাড়ির ওপরে তাও আমি জানি, তবে বলিনি, যা হোক আট টাকা মাইনের চাকরিটা করি, এ বাজারে হঠাৎ চাকরিটা অনর্থক খোয়াব। সন্ধ্যার পর হাজারী হোটেলের গদিঘর দিয়া ঢুকিতে সাহস না করিয়া রান্নাঘরের দিকের দরজা দিয়া হোটেলে ঢুকিল। ভাবিয়াছিল রান্নাঘরে রতন ঠাকুরকে দেখিতে পাইবে, কিন্তু
একজন অপরিচিত উড়িয়া ঠাকুরকে ভাত রাঁধিতে দেখিয়া সে যে পথে আসিয়াছিল সেই পথে বাহির হইয়া যাইবার জন্য পিছন ফিরিয়াছে। এমন সময়ে খরিদ্দারদের খাবার ঘর হইতে পদ্মঝি বলিয়া উঠিল, কে ওখানে, কে যায়? হাজারি ফিরিয়া বলিল, আমি পদ্ম দিদি। পদ্ম তাড়াতাড়ি ঘরের বাহির হইয়া আসিল, বলিল, আমি কে? আমি ও হাজারি ঠাকুর। তা তুমি কি মনে করে চলে যাচ্ছ কোথায় অত তাড়াতাড়ি? ঢুকলেই বা কেন আর বেরোচ্ছই বা কেন? আজ হাজত থেকে খালাস পেয়েছি পদ্ম দিদি, কোথায় আর যাব, যাবার তো জায়গা নেই কোথাও, হোটেলেই এলাম, খিদে পেয়েছে দুটো ভাত খাবো বলে। রান্নাঘরে এসে দেখি রতন ঠাকুর নেই, তাই সামনে দিয়ে গদিঘরে যাই। তা যাও গদিঘরে, এই খদ্দেরদের খাবার ঘর দিয়েই যাও। হাজারি সংকুচিত অবস্থায় হোটেলের খাবার ঘরের দরজা দিয়ে ঢুকিয়া গদির ঘরে গেল। পদ্মঝি গেল পিছু পিছু। বেচু চক্রবর্তী বলিলেন, এই যে হাজারি, যে কি মনে করে? হাজারি বলিল, আগে কর্তামশাই পুলিশে ছেড়ে দিলে, আজ তাই এলাম, যাব আর কোথায়, আপনার দরজায় দুটো করে খাই, তা ছেড়ে আর যাব কোথায় বলুন। বেচু চক্রবর্তী কোনো উত্তর দেওয়ার আগেই পদ্মঝি আগাইয়া আসিয়া বেচু চক্রবর্তীকে বলিল, ওকে আর এক দণ্ড এখানে থাকতে দিও না কর্তাবাবু, এক্ষুনি বিদায় করো, বাসন ও আর মতি যোগসাজসে নিয়েছে, পাক্কা চোর, পুলিশে কি করবে ওদের? হাজারি এবার রাগিল, পদ্মঝিকে কখনো সে সুরে কথা বলে নাই, বলিল, তুমি দেখেছিলে বাসন নিতে পদ্ম দিদি? পদ্মঝি বলিল, তোমারও চোখ রাঙানির ধার ধারে না পদ্ম, তা বলে দিচ্ছি হাজারি ঠাকুর, অমনভাবে আমার সঙ্গে কথা বলো না, বাসন তোমাকে নিতে দেখলে হাতের দড়ি তোমার খুলতো না তা জেনে রেখো। হাজারি নিজেকে সামলাইয়া লইয়াছে ততক্ষণ, নিচু হওয়াই তাহার অভ্যাস, যাহারা বড় তাহাদের কাছে আজীবন সে ছোট হইয়া আসিয়াছে, আজ চড়া গলায় তাহাদের সঙ্গে কথা কহিবার সাহস তাহার আসিবে কোথা হইতে? সেরকম সুরে বলিল, না না রাগ করছো কেন পদ্ম দিদি, আমি এমনিই বলেছি, বাসন নিতে তুমি যখন দেখনি তখন আমি গরিব বামুন, তোমাদের দৌড়ে দুটো করে খাই, কেন আর আমাকে? এইবার বেচু চক্রবর্তী কথা বলিলেন, একটু নরম সুরে বলিলেন, যাক যাক কথা কাটাকাটি করে লাভ নেই, আমার বাসন তাতে ফিরবে না, দুজনেই থামো, তারপর তুমি বলছো কি এখন হাজারি? বলছি কর্তা, আমায় যেমন পায়ে রেখেছিলেন তেমনই পায়ে রাখুন, নইলে না খেয়ে মারা যাব। বাবু চোর আমি নই, চোর যদি হতাম আপনার সামনে দাঁড়াতে পারতাম না আর। পদ্মঝি বলিল, চোর কিনা সে কথায় দরকার নেই, কিন্তু তোমার এখানে জায়গা আর হবে না, তাহলে খদ্দের চলে যাবে। বেচু বলিলেন, তা ঠিক, খদ্দের চলে গেলে হোটেল চালাবো কি করে আমি? হাজারি এ যুক্তির অর্থ বুঝিতে পারিল না, হোটেলে ঠাকুর চোর হইলে সে না হয় হোটেলের জিনিস চুরি করিতে পারে, কিন্তু খরিদ্দারদের গায়ে শাল খুলিয়া বা তাহাদের পকেট মারিয়া লইয়াছে না তো, তবে খরিদ্দার আসিতে আপত্তি কি? কিন্তু হাজারি এ প্রশ্ন করিয়া উঠিতে পারিল না, তাহার জবাব হইয়া গেল, সে কিছু খাইয়াছে কিনা এ কথাও কেহ জিজ্ঞাসা করিল না। অবশেষে সে বলিল, তাহলে আমার মাইনেটা দিয়ে দিন বাবু, দুমাসে তো বাকি পড়ে রয়েছে, হাওলাত নেই কিছু, খাতা দেখুন। বেচু চক্রবর্তী বলিলেন, সে এখন হবে না, এর পরে এসো। পদ্মঝি একটু বেশি স্পষ্ট কথা বলে, সে বলিল, ওর আশা ছেড়ে দাও, মাইনে পাবে না। কেন পাবো না? পদ্মঝাঁঝের সহিত বলিল, সে তক্ক তোমার সঙ্গে করবার সময় নেই এখন, পাবে না মিটে গেল, নালিশ করো গিয়ে, আদালত তো খোলা রয়েছে। হাজারি চোখে অন্ধকার দেখিল, বেচু চক্রবর্তীর দিকে চাহিয়া বিনীত সুরে বলিল, কর্তামশাই আজ আপনার দোরে ছ বছর খাটছি, আমার হাতে একটিও পয়সা নেই, বাড়িতে দুমাস খরচ পাঠাতে পারিনি, বাড়ি যাবার রেল ভাড়া পর্যন্ত আমার হাতে নেই, আমায় কিছু না দিলে না খেয়ে মরতে হবে। বেচু চক্রবর্তী দ্বিরুক্তি না করিয়া ক্যাশ বাক্স খুলিয়া একটি আধুলি ফেলিয়া দিয়া বলিলেন,
ওই নিয়ে যাও, এখন ঘ্যান ঘ্যান করো না, খদ্দের রাস্তা আরম্ভ করেছে, বাইরে যাও গিয়ে। হাজারি আধুলিটা কুড়াইয়া লইয়া চাদরের খুঁটে বাঁধিল, তারপর হাত জোর করিয়া মাজা হইতে শরীরটা খানিকটা নোয়াইয়া বেচু চক্রতিকে প্রণাম করিয়া আবার সোজা হইয়া দাঁড়াইয়া কাঁচুমাচু হইয়া বলিল, তাহলে বাবু মাইনের জন্য কবে আসবো? এসো এসো, এর পরে যখন হয় সে এখন দেখা যাবে। ইহা যে অত্যন্ত ছেঁদো কথা হাজারি তাহা বুঝিতে বিলম্ব হইল না, বরং পদ্মজি যাহা বলিয়াছে তাহাই ঠিক, মাহিনা ইহারা তাহাকে দিবে না। তাহার মাথায় আসিল একবার শেষ চেষ্টা করিবে, মরিয়ার শেষ চেষ্টা। বেজু চক্রবর্তীর নিকট হইতে বিদায় লইয়া সে পিছন দিয়া হোটেলের রান্নাঘরে আসিল। সেখানে পদ্মজি একটু পরে আসিতেই সে হাত জোর করিয়া বলিল, পদ্মদিদি, গরিব বামুন চাকরি করছি এতকাল, একখানা রেকাবি কোনোদিন চুরি করিনি, আমি বড় গরিব, তুমি একটু বলে কর্তামশাইকে আমার মাইনের ব্যবস্থা করে দাও, নইলে বাড়িতে ছেলেপুলে না খেতে পেয়ে মরবে। এই আধুলিটা সম্বল, দোহাই বলছি রাধা বল্লভের, এতে আমি কি খাবো আর রেল ভাড়া কি দেব, বাড়ির জন্যই বা কি নিয়ে যাব? আমি হোটেলের মালিক নই যে তোমাকে টাকা দেব, কর্তামশাই যা বলেছেন তার উপর আমার কি কথা আছে? হ্যাঁ, দয়া করে পদ্মদিদি তুমি একবার বলো ওকে, না খেতে পেয়ে মারা যাবে ছেলেপিলে। কেন, তোমার পেয়ারের কুসুমের কাছে যাও না, পদ্মদিদিকে কি দরকার এর বেলা? হাজারির ইচ্ছা হইল আর এক দণ্ডও সেখানে দাঁড়াইবে না, সে চায় না যে এই সব জায়গায় যাত্রার মুখে কুসুমের নাম উচ্চারিত হয়, বিশেষত পদ্মঝিয়ের মুখে। সে চুপ করিয়া রহিল। পদ্ম রান্নাঘর হইতে চলিয়া গেল, একটুখানি দাঁড়াইয়া সে চলিয়াই যাইতেছিল, পদ্মঝি আসিয়া বলিল, যাচ্ছ যে, খাওয়া হয়েছে তোমার? হাজারি অবাক হইয়া পদ্মঝিয়ের দিকে চাহিল, কখনো সে এমন কথা তাহার মুখে শোনে নাই। আমতা আমতা করিয়া বলিল, না খাওয়া ইয়ে না হয়নি। ধরো তাহলে বসো, এখনো মাছটাও নামেনি, মাছ নামলে ভাত খেয়ে তবে যাও। দাঁড়িয়ে কেন, বসো পিড়ি একখানা পেতে। হাজারি কলের পুতুলের মতো বসিল। পদ্মদিদি তাহাকে অবাক করিয়া দিয়াছে, পদ্মদিদির দরদ, সাত বছরের মধ্যে একদিনও যাহা দেখে নাই, আশ্চর্যকাণ্ডই বটে। মাছ নামিল, নতুন ঠাকুর হাজারিকে ভাত বাড়িয়া দিল, পদ্মজিকে আর এদিকে দেখা গেল না, সে এখন খরিদ্দারদের খাওয়ার ঘরে ব্যস্ত আছে। নতুন ঠাকুর যদিও হাজারিকে চেনে না, তবুও ইহাদের কথাবার্তা শুনিয়া সে বুঝিয়াছিল হাজারি হোটেলের পুরনো ঠাকুর, চাকুরিতে জবাব হইয়া চলিয়া যাইতেছে। সে হাজারিকে খুব যত্ন করিয়া খাওয়াইল। যাইবার সময় হাজারি পদ্মকে ডাকিয়া বলিল, পদ্মদিদি চললাম তবে, কিছু মনে করো না। পদ্মঝি দোরের কাছে আসিয়া বলিল, হ্যাঁ দাঁড়াও ঠাকুর, এই দুটো টাকা রাখো, কর্তামশাই দিয়েছে মাইনের দরুন, এই শেষ কিন্তু, আর কিচ্ছু পাবে না বলে দিলেন তিনি। হাজারি টাকা দুইটি লইয়া তাহার আধুলিটির সঙ্গে চাদরের খুঁটে রাখিল, কিন্তু সে অবাক হইয়া গিয়াছে, সত্যই অবাক হইয়া গিয়াছে। আচ্ছা তবে আসি। এসো, খাওয়া হয়েছে তো? আচ্ছা। রাত সাড়ে নটার কম নয়, এত রাত্রে সে যায় কোথায়? চাকুরি গেল, তবুও হাতে আড়াইটা টাকা আছে, বাড়ি যাইয়া কি হইবে? চাকুরি খুঁজিতে হইবেই তাহাকে, বাড়ি গিয়া বসিয়া থাকিলে চলিবে না, চাকুরি চলিয়া যাইবে একথা হাজারি ভাবে নাই, সত্য সত্যই চাকুরি গেল শেষকালে। সে জানে রানাঘাটে কোনো হোটেলে তাহা চাকুরি আর হইবে না, যদুমারুজ্জে একবার তাহাকে হোটেলে লইতে চাহিয়াছিলেন বটে, কিন্তু এখন সে চুরির অপবাদে হাজত বাস করিয়া আসিয়াছে, কেহই তাহাকে চাকুরি দিবে না। হাজারি দেখিল সে নিজের অজ্ঞাতসারে চূর্ণী নদীর ধারে চলিয়াছে, তাহার সেই প্রিয় গাছতলাটিতে গিয়া বসিবে,
বসিয়া ভাবিবে, ভাবিবার অনেক কিছু আছে। কিন্তু প্রায় দুই ঘণ্টা নদীর ধারে বসিয়া থাকিয়াও ভাবনার কোনো মীমাংসা হইল না। আজ রাত্রে অবশ্য স্টেশনের প্ল্যাটফর্মে শুইয়া থাকিবে, কিন্তু কাল কোথায় যায়? 2.5টা টাকার মধ্যে 2টি টাকা বাড়িতে পাঠাইতে হইবে। টেপি টেপির মুখে হয়তো তাহার মা 2টি ভাত দিতে পারিতেছে না, এই চিন্তা তাহার পক্ষে অসহ্য। না, কালই টাকা 2টি পাঠাইবে ডাকে, মানি অর্ডার ফি দিবে আধুলিটি হইতে। পুরো 2টাকা বাড়িতে যাওয়া চাই। স্টেশনের প্ল্যাটফর্মে শেষ রাত্রের দিকে সামান্য ঘুম হইল। ফরিদপুর লোকালের শব্দে খুব ভোরে ঘুম গেল ভাঙিয়া, তবুও সে শুইয়া রহিল। আজ তাড়াতাড়ি বড় উনুনে ডেকচি চাপাইতে হইবে না, উঠিয়া কি হইবে? অনেকক্ষণ পর্যন্ত সে শুইয়া রহিল। ডাউন দার্জিলিং মেল আসিল, চলিয়া গেল। বনগা লাইনে ট্রেন ছাড়িল। রোদ উঠিয়াছে, প্ল্যাটফর্ম ঝাড় দিতে আসিয়াছে ঝাড়ুদার। আর একখানা গাড়ি ডাউন দিয়াছে আড়ংঘাটার দিকে, মুর্শিদাবাদ লালগোলা প্যাসেঞ্জার। এই কন নির্যাতারে, এই উঠো, হাট যাও, ঝাড়ুদার হাঁকিল। হাজারি উঠিয়া হাই তুলিয়া কলে গিয়া হাত মুখ ধুইল। সে কোথায় যায়, কি করে? গত 6-7 বছরের মধ্যে এমন নিষ্ক্রিয় জীবন সে কখনো যাপন করে নাই। কাজ আর কাজ, উনুনে ডেকচি চাপাও, কর্তামশাইয়ে চায়ে জল গরম করো আগে, বাজারে আজ কার পালা? হইচই, ঝাড়া, বকুনি, পদ্মঝিয়ের চেঁচামেচি বেশ ছিল। পদ্মঝিয়ের বকুনিও যেন এখন সুমিষ্ট বলিয়া মনে হইতেছে। পদ্মঝি খারাপ লোক নয়, কাল রাত্রে খাইতে বলিয়াছে, টাকা দিয়াছে। রতন ঠাকুরও বড় ভালো লোক, বংশীর সেই ভাগিনীটিও বড় ভালো, সবাই ভালো লোক। বংশীর সেই ভাগিনীও তাহার টেপির উপযুক্ত বর, দুজনে খুব সুন্দর মানাইত। ছেলেটিকে বড় পছন্দ হইয়াছিল, আকাশ কুসুম, মিথ্যা আশা। টেপিকে খাওয়াইয়া বাঁচাইয়া রাখিতে পারিলে তবে তো তার বিয়ে। গত 6 বছর হাজারির একটা বড় কুঅভ্যাস হইয়া গিয়াছে, সকালে বিকালে চা খাওয়া। এখন চা খাইতে হইবে পয়সা খরচ করিয়া, সেজন্য হাজারি চা খাওয়ার ইচ্ছাকে দমন করিল। হঠাৎ তাহার মনে হইল কুসুমের সঙ্গে একবার দেখা করা একান্ত আবশ্যক। আর 7-8 দিন কুসুমের সঙ্গে তার দেখা হয় নাই। চুরির জন্য হাজতে যাওয়ার সংবাদ বোধ করি কুসুম শোনে নাই, কে তাহাকে সে খবর দিয়াছে? চা ওখানেই খাওয়া চলিতে পারে, কুসুমের সঙ্গে একটা পরামর্শও করা দরকার। তাহার নিজের মাথায় কিছুই আসিতেছে না। কুসুম কড়া নাড়ার শব্দে দরজা খুলিয়া হাজারিকে দেখিয়া বিস্মিত কণ্ঠে বলিল, আপনি জ্যাঠামশাই? এখন অসময় যে, আর এতদিন আসেননি কেন? চলো ভিতরে বসি, অনেক কথা আছে। কুসুম ঘরের মেঝেতে শতরঞ্জি পাতিয়া দিল। হাজারি বসিয়া বলিল, মা কুসুম, একটু চা খাওয়াবে? এক্ষুনি করে দিচ্ছি জ্যাঠামশাই, একটু বসুন আপনি। চা শুধু নয়, চায়ের সাথে আসিল একখানা রেকাবিতে খানিকটা হালুয়া। হাজারি চা খাইতে খাইতে বলিল, কুসুম মা, আমার চাকরি গিয়েছে। কুসুম বিস্ময় সুরে বলিল, কেন? চুরি করেছিলাম বলে। চুরি করেছিলেন? ওরা তাই বলে, 5-6 দিন হাজতে ছিলাম। হাজতে ছিলেন? হ্যাঁ, মিথ্যে কথা। কুসুম দাঁড়াইয়াছিল হাজারির সামনে, মাটির ওপর ধপাস করিয়া বসিয়া পড়িয়া কৌতূহল ও অবিশ্বাসের দৃষ্টিতে হাজারির মুখের দিকে চাহিয়া রহিল। না কুসুম, মিথ্যে নয়, সত্যই হাজতে ছিলাম চুরির আসামি হিসেবে। হাজতে থাকতে পারেন জ্যাঠামশাই, কিন্তু চুরি আপনি করেননি, করতে পারেন না, সেইটাই মিথ্যে কথা, আমি তাই বলছি। আমি চুরি করতে পারিনি,
কখনো না জ্যাঠামশাই, আপনাকে আমি জানি নে, চিনি নে। তোমার মা এত বিশ্বাস আছে আমার উপর? কুসুম অন্যদিকে মুখ ফিরাইয়া চুপ করিয়া রহিল। মনে হইল সে কান্না চাপিবার চেষ্টা করিতেছে। হাজারি বাঁচিল, কুসুম সত্যই তার মেয়ে বটে। তাহার বড় ভয় ছিল কুসুম জিনিসটাকে কিভাবে লইবে, যদি বিশ্বাস করিয়া বসে যে সে সত্যই চোর। জগতে তাহা হইলে হাজারির একটা অবলম্বন চলিয়া গেল। আপনি এখন কোথা থেকে আসছেন জ্যাঠামশাই? কাল রাত্রে স্টেশনে শুয়েছিলাম, যাবো আর কোথায়, সেখান থেকেই উঠে আসছি। ভাবলাম তোমার সঙ্গে একবার দেখা করাটা দরকার মা। হয়তো আবার কতদিন? কেন, আপনি যাবেন কোথায়? কিছু একটা হিললে লাগাতে হবে তো, বসে থাকলে তো চলবে না, বসতেই পারো। দেখি কি করা যায়। এখানে আর কোনো হোটেলে? ছুরির অপবাদ যখন রটেছে তখন এখানকার কোনো হোটেলে নেবে না। দেখি, একবার ভাবছি গুয়ারি যাই না হয়, সেখানে অনেক হোটেল আছে, খুঁজে দেখি সেখানে। কুসুম খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া বলিল, আচ্ছা সে যা হয় হবে এখন, আপাতত আপনি নিয়ে আসুন, তেল এনে দিই, তারপর রান্নার জোগাড় করে দিচ্ছি, এখানে দুটি ভাতে ভাত চড়িয়ে খান। না মা, ওসব হাঙ্গামে আর দরকার নেই। থাক, খাওয়ার জন্য কি হয়েছে, আমি তোমার সঙ্গে কথা কই দুটো বসে। ভাবলাম কুসুমের সঙ্গে একবার পরামর্শ করি গিয়ে, তাই এলাম। একটা বুদ্ধি দাও তো মা খুঁজে। একার বুদ্ধিতে কুলোয় না, তারপর বুড়োও হয়ে পড়েছি তো। কুসুম হাসিয়া বলিল, পরামর্শ হবে এখন না, যদি খান তবে আমিও আজ সারাদিন দাঁতে কুটো কাটব না, এটা কিন্তু আমি বলে দিচ্ছি জ্যাঠামশাই, ওসব শুনব না। আগে নিয়ে আসুন, তারপর ভাত চা পান, আমিও আপনার প্রসাদ দুটি পাই। মেয়ের বাড়িতে এসেছেন, যতই গরিব হই আপনাকে না খাইয়ে ছেড়ে দেব ভেবেছেন বুঝি, ভারী টান তো মেয়ের ওপর। অগত্যা হাজারি চূর্ণীর ঘাটে স্নান করিতে গেল। ফিরিয়া দেখিল গোয়ালঘরের এক কোণে ইতিমধ্যে কুসুম কখন লেপিয়া মুছিয়া পরিষ্কার করিয়া ইট দিয়া উনুন পাতিয়া ফেলিয়াছে। একটা পিতলের মাজা বগ্ন দেখিয়ে বলিল, এতেই হবে জ্যাঠামশাই, না নতুন হাঁড়ি কাড়বেন? না না, নতুন হাঁড়ির দরকার নেই, ওতেই বেশ হবে এখন। ভাত নামিবার কিছু পূর্বে একটি ছেলে গোয়ালঘরের দৌড়ে আসিয়া উঁকি মারিয়া ইঙ্গিতে কুসুমকে বাহিরে ডাকিল। হাজারি দেখিল তাহার হাতে একখানা গামছায় বাঁধা হাট বাজার, অন্য হাতে একটা বড় ইলিশ মাছ ঝোলানো। একটুখানি দাঁড়ান জ্যাঠামশাই, মাছ কুটে আনি। হাজারি অত্যন্ত লজ্জিত ও বিপন্ন হয়ে পড়ল কুসুমের কাণ্ড দেখিয়া। পাশের বাড়ির ছেলেটিকে ডাকিয়া কুসুম কখন বাজার করিতে দিয়াছে। থাক, দিয়াছে দিয়াছে, কুসুম গরিব মানুষ, এত বড় মাছ কিনিতে দেওয়ার কারণ কি ছিল? না, বড় ছেলে মানুষ এখনো, এদের কাণ্ড জ্ঞান আর হবে কবে? কুসুম হাজারি তিরস্কারের কোনো জবাব দিল না, মৃদু মৃদু হাসিয়া বলিল, আপনার রান্না ইলিশ মাছ একদিন খেতে যদি স্বাদ হয়ে থাকে তবে মেয়েকে অমন করে বকতে নেই জ্যাঠামশাই। হাজারি অপ্রসন্ন মুখে বলিল, না, যত সব ছেলে মানুষের ব্যাপার। আহারদের পর হাজারির বিশ্রামের ব্যবস্থা করিয়া দিয়া কুসুম খাইতে গেল। গত রাত্রে ভালো ঘুম হয় নাই, ইতিমধ্যে হাজারি কখন ঘুমাইয়া পড়িয়াছে। যখন ঘুম ভাঙল তখন প্রায় বিকাল হইয়া গিয়াছে। কুসুম ঘরের মধ্যে ঢুকিয়া বলিল, কাল ঘুম হয়নি মোটেই স্টেশনের বেঞ্চিতে শুয়ে, তা বুঝতে পেরেছি। ঘুমিয়েছেন ভালো তো, চা করে আনি, আপনি উঠে মুখ ধুয়ে নিন। চায়ের সঙ্গে কোথা হইতে কুসুম গরম জিলিপি আনাইয়া দিল, বলিলেও শোনে না। বলিল, এই তো ওই মোড়ের মাথায় ময়রার দোকানে এ সময় বেশ গরম জিলিপি ভাজে, চায়ের সঙ্গে বেশ লাগবে, শুধু চা খাবেন? ইহার ওপর আর কত অত্যাচার করা চলিতে পারে,
আজই এখান হইতে সরিয়া না পড়িলে উপায় নাই। হাজারি ঠিক করিল চা খাইয়া আর একটু বেলা গেলেই এখান হইতে রওনা হবেন। কুসুম পান সাজিয়ে আনিয়া হাজারির সামনে মেঝেতে বসিল। তারপর এখন কি করবেন ভাবছেন? ওই যে বললাম, গোয়ারি গিয়ে চাকরির চেষ্টা করি, যদি সেখানে না পান তবে কলকাতা যাব। তবে পাড়াগাঁয়ের মানুষ, কলকাতায় যাতায়াত অভ্যাস নাই, অত বড় শহরে থাকাও অভ্যাস নাই, ভয় করে। আমার একটা কথা শুনবেন জ্যাঠামশাই। কি শোনেন তো বলি। বলুন আমা কি বলবে? আমার সেই গহনা বাঁধা দিয়ে কি বিক্রি করে আপনাকে 200 টাকা এনে দিই, আপনি তাই দিয়ে হোটেল খুলুন। আপনার রান্না সুখ্যাতি দেশ জুড়ে, হোটেল খুললে দেখবেন কেমন পসার জমে। এই রানাঘাটেই খুলুন, ওই চক্রবর্তীর হোটেলের পাশেই খুলুন, পদ্ম চোখ টাটিয়ে মরুক। মেয়ের পরামর্শ শুনুন জ্যাঠামশাই, আপনার উন্নতি হবে। কোথায় যাবেন এ বয়সে চাকরি করতে? হাজারির চোখে প্রায় জল আসিল। কি চমৎকার এই অদ্ভুত মেয়ে কুসুম! মেয়েই বটে তাহার, কিন্তু তাহা হইবার নয়, নানা কারণে। কুসুমের টাকায় হোটেল খুলিলে পাঁচজনে 5 রকম বদনাম রটাইবে উভয়ের নামে, তাহার উপকার করিয়া নিরপরাধিনী কুসুম কলঙ্ক কুড়াইবে। ওই পদ্মঝি 7 রকম রটাইয়া বেড়াবে গাত্রদাহের জ্বালায়। তাছাড়া যদি লোকসানি হয় ধরো, যদিও হাজারি দৃঢ় বিশ্বাস সে হোটেল খুলিলে লোকসান হইবে না, তাহা হইলে কুসুমের টাকাগুলি মারা পড়িবে। না না, তার দরকার নাই। মা কুসুম, একবার তো তোমাকে বলেছিলাম তোমার ও টাকা নেওয়া যাবে না। আবার কেন সে কথা? আমাকে এই গাড়িতে গোয়ারি যেতে হবে, উঠি। কুসুম গড় হইয়া প্রণাম করিয়া বলিল, আচ্ছা কথা দিয়ে যান, যদি গোয়ারিতে চাকুরি না জোটাতে পারেন তবে আমার কাছে ফিরে আসবেন। তোমার কাছে মা? কেন বলো তো? এসে ওই টাকা নিতে হবে, হোটেল খুলতে হবে, ও টাকা আপনার হোটেলের জন্য তোলা আছে। শুধু আপনার ভালোর জন্যই বলছি তা ভাববেন না জ্যাঠামশাই, আমার স্বার্থ আছে। আমার টাকাগুলো আপনার হাতে খাটলে তা থেকে 2 পয়সা আমিও পাবো তো। গরিবের মেয়ের একটা উপকার না হয় করলেনই বা? হাজারি হাসিয়া বলিল, আচ্ছা কথা দিয়ে গেলাম, তবে আসি মা আজ? এসো এসো, কল্যাণ হোক। মনে রাখবেন তো মেয়ের কথা? তুমিও মনে রেখো তোমার বুড়ো জ্যাঠামশাইয়ের কথা। ইস, আমার জ্যাঠামশাই বুড়ো বই কি? না, 46 বছর বয়স হয়েছে, বুড়ো নয় তো কি? দেখায় না তো বুড়োর মতো, বয়স হলেই হলো। আসবেন কিন্তু আবার তাহলে। আচ্ছা মা। হাজারি পুঁটুলি লইয়া বাটির বাহির হইল। কুসুম তাহার সঙ্গে সঙ্গে বড় রাস্তা পর্যন্ত আসিয়া আগাইয়া দিয়া গেল। রানাঘাট হইতে বাহির হইয়া হাজারি হাঁটা পথে চাকদার দিকে রওনা হইল। প্রথমে ডাকঘর হইতে বাড়িতে 2টি টাকা মানি অর্ডারে পাঠাইবার ইচ্ছা ছিল, কিন্তু ডাকঘরে গিয়া দেখিল মানি অর্ডার নেওয়া বন্ধ হইয়া গিয়াছে। ডাকঘর খোলা না থাকার জন্য পরে হাজারি ভগবানকে ধন্যবাদ দিয়াছিল। চাকদা যাইবার মাঝপথে সেগুন বাগানের মধ্যে সন্ধ্যার অন্ধকার নামিল। একটা সেগুন গাছের তলায় দোকানি গরুর গাড়ি দাঁড়াইয়াছিল, লোকজন নামিয়া গাছতলায় রান্না চড়াইয়াছে। হাজারি জিজ্ঞাসা করিয়া জানিল সম্মুখের পূর্ণিমায় কালীগঞ্জের গঙ্গা স্নানের মেলা উপলক্ষে ওহারা মেলায় দোকান করিতে যাইতেছে। হাজারি তাহাদের সঙ্গ নিল। রাত্রে আহারদির পরে সবাই গাছতলায় শুইয়া রাত্রি কাটাইল। দোকানের মালিকের নাম প্রিয়নাথ ধর, জাতিতে সুবর্ণ বণিক। মণিহারির দোকান লইয়া ইহারা মেলায় যাইতেছে। হাজারির পরিচয় পাইয়া ধর্মহাশয় প্রস্তাব করিলেন, মেলায় কয়দিন তাহারা কেনাবেচা লইয়া ব্যস্ত থাকিবে, এই কয়দিন হাজারি যদি রান্না করিয়া সকলকে খাওয়ায় তবে সে দৈনিক খোরাকি ও মেলা অন্তে কয়দিনের মজুরি স্বরূপ 2টাকা পাইবে। প্রিয়নাথ ধরের দোকান 3খানি,
একখানি তার নিজের, অপর দুইখানি তাহার জামাই ও ভ্রাতুষ্পুত্রের। কম মাহিনা যে ওস্তাদ রাঁধুনি পাইয়াছে, হাজারির প্রথম দিনের রন্ধনেই তাহার সপ্রমাণ হইয়া গেল। সকলেই খুব খুশি। মেলায় পৌঁছিয়া কিন্তু হাজারি দেখিল, রান্নার চেয়েও অধিকতর লাভের একটি ব্যবসা এই মেলাতেই তাহার জন্য অপেক্ষা করিয়া আছে। সে জিনিসপত্র কিনিয়া আনিয়া তেলে ভাজা কচুরি সিঙ্গারার দোকান খুলিয়া বসিল ধর্মশয়দের বাসার এক পাশে। বিনামূল্যে কচুরি খাওয়ার লোভে ধর্মশয় কোনো আপত্তি করিলেন না। কয়দিন দোকানে অসম্ভব ভালো বিক্রি হল। মূলধন ছিল আগের সেই দুটি টাকা। শেষে খরিদ্দারের সংখ্যা বৃদ্ধি পাওয়াতে হাজারি ধর্মশয় তহবিল হইতে কয়েকটি টাকা ধার লইল। চতুর্থ দিন সন্ধ্যাবেলা দোকানপাট উঠানো হইল, মেলা শেষ হইয়া গিয়াছে। ধর্মশয়ে তহবিলের দেনা শোধ করিয়া ও সকল প্রকার খরচ বাদ দিয়া হাজারি দেখিল 13.5 টাকা লাভ দাঁড়াইয়াছে। ইহার উপর ধর্মশয়ের রান্নার মজুরি 2 টাকা লইয়া মোট হল 15.5 টাকা। প্রিয়নাথ ধর বলিলেন, ঠাকুরমশাই, আপনার রান্না যে এত চমৎকার তা যখন আপনাকে সেগুন বাগানে প্রথম কাজে লাগালুম তখন ভাবিনি। আমি বড় লোক নই, বাড়িতে মেয়েরাই রাঁধে, না হলে আপনাকে ছাড়তুম না কিছুতেই। বাড়িতে 10টি টাকা পাঠাইয়া দিয়া হাজারির মন খানিকটা সুস্থ হইল। এখন সংসারে ভাবনা সম্বন্ধে মাসখানেকের মতো নিশ্চিন্তে থাকিতে পারে। এই এক মাসের মধ্যে নতুন কিছু জুটাইয়া লইতেই হইবে। কালীগঞ্জ হইতে যশোর যাইবার পাকা রাস্তা বাহিয়া হাজারি আবার পথ চলিল। এই পথের দুধারে বন জঙ্গল বড় বেশি, পূর্বে গ্রাম ছিল। ম্যালেরিয়ার অত্যাচারে বহু গ্রাম জনশূন্য হইয়া যাওয়াতে অনাবাদি মাঠ ও বিধ্বস্ত পুরাতন গ্রামগুলি বনে জঙ্গলে ছাইয়া ফেলিয়াছে। সকালবেলায় কালীগঞ্জ হইতে রওনা হইয়াছে। যখন দুপুর উত্তীর্ণ হয় তখন একটা প্রাচীন তেঁতুল গাছের ছায়ায় সে আশ্রয় লইল। অল্প দূরে একখানা ক্ষুদ্র চাষিদের গ্রাম। একটি ছোট ছেলে গরু তাড়াইয়া লইয়া যাইতেছে। তাহাকে জিজ্ঞাসা করিয়া জানিল গ্রামখানার নাম নতুন পাড়া, বেশিরভাগ গোয়ালাদের বাস। হাজারি গ্রামের মধ্যে ঢুকিয়া প্রথমেই যে খড়ের বড় আটচালা ঘরখানি দেখিল তাহার উঠোনে গিয়া দাঁড়াইল। বাড়ির মালিক কাহাকেও দেখিল না। একদিকে বড় গোয়াল, অনেকগুলি বলদ গরু বিচালি জাবর কাটিতেছে। একটি ছোট মেয়ে বাহির হইয়া উঠানে দাঁড়াইল। হাজারি তাহাকে ডাকিয়া বলিল, খুকি শোনো, বাড়িতে কে আছে? মেয়েটি ভয় পাইয়া কোনো উত্তর না দিয়াই বাড়ির ভিতর ঢুকিল। প্রায় আধ ঘন্টা অপেক্ষা করিবার পরে বাড়ির মালিক আসিল। তাহার নাম শ্রীচরণ ঘোষ। হাজারিকে সে খুব খাতির করিয়া বসাইল। দুপুর গড়াইয়া গিয়াছে, সুতরাং রান্না খাওয়া করিতে বলিল। বাড়ির ভিতর হইতে একখানা জলচৌকি ও এক বালতি জল আনিয়া সামনে রাখিয়া দিল। ইহারাও গোয়ালঘরের এক পাশে রান্নার জোগাড় করিয়া দিয়াছিল। সেখানে বসিয়া রাঁধিতে রাঁধিতে হঠাৎ তাহার মনে পড়িল কুসুমের কথা। কুসুমও সেদিন তাহাকে গোয়ালঘরেই রাঁধিবার আয়োজন করিয়া দিয়াছিল। কুসুমও গোয়ালার মেয়ে, বোধ হয় সেই জন্যই ইহারা গোয়ালা শুনিয়াই হাজারি ইহাদের বাড়ি আসিয়াছিল। মনের মধ্যে কোনো গোপন আকর্ষণ তাহাকে এখানে টানিয়া আনিয়াছিল। হঠাৎ সে আশ্চর্য হইয়া গোয়ালঘরের দরজার দিকে চাহিল। একটি অল্প বয়সী বউ আধ ঘন্টা দিয়া গোয়ালঘরে ঢুকিয়া এক চুবড়ি শাক লইয়া লাজুকভাবে দাঁড়াইয়া ইতস্তত করিতেছে। শাকগুলি সত্য জল হইতে ধুইয়া আনা। চুবড়ি দিয়া জল ছড়িয়া গোয়ালঘরের মাটির মেঝে ভিজাইয়া দিতেছে। হাজারি ব্যস্ত হইয়া বলিল, এসো মা এসো, কি ওতে? বউটি লাজুক মুখে একটু হাসিয়া বলিল, চাঁপানোটে শাক, এখানে রাখি। বউটি কুসুমের অপেক্ষাও বয়সে ছোট। হঠাৎ একটা অকারণ স্নেহে হাজারির মন ভরিয়া উঠিল। সে বলিল, রাখো মা রাখো,
খানিকটা পরে বউটি আবার ঘরের মধ্যে গোটাকত কাঁঠাল বিচি লইয়া ঢুকিল। এবার সে যেন অনেকটা নিঃসংকোচ। পিতার বয়সী এই শান্ত প্রৌঢ় ব্রাহ্মণের নিকট সংকোচ করিতে তাহার বাধিতেছিল হয়তো। হাজারিকে বলিল, কাঁঠাল বিচি খান। খাই মা, কিন্তু ওগুলো কুটে দেবে, আমি ডাল চড়িয়েছি, আবার কুটি কখন? বউটি একটা পাথরের বাটিতে কাঁঠাল বিচি আনিয়াছিল। বাটিটা নামাইয়া ছুটিয়া গিয়া এখানেই বুটি লইয়া আসিল এবং বিচিগুলি কুটিতে আরম্ভ করিল। হাজারির মন তৃষিত ছিল। ইহারা সবাই মেয়ের মতো, সবাই ভালোবাসে, সেবা করে, মনের দুঃখ বোঝে। হাজারি কোনো কথা বলিবার আগেই বউটি বলিল, আপনার গায়ে আমি কত গিয়েছি। হাজারি অবাক হইয়া বলিল, আমার গা কোথায়, তুমি কি করে জানলে? তুমি সেখানে কি করে গেলে? গঙ্গাধর ঘোষ আমার পিসে মশাই। ওহো, তুমি জীবনের ভাই জি, তাহলে কুসুমকে তো চেনো? কুসুম দিদিকে তার বিয়ের আগে অনেকবার দেখেছি, বিয়ের পরে আর কখনো দেখিনি। সে আজকাল কোথায় থাকে জানেন নাকি? সে থাকে রানাঘাটে শ্বশুর বাড়িতে। তবে তোমাকে মা বলে খুব ভালো করেছি, কুসুম আমার মেয়ে। বউটি বিচি কোটা বন্ধ রাখিয়া গলায় আঁচল জড়াইয়া দৌড় হইতেই প্রণাম করিল। এসো মা, চিরজীবী হও, সাবিত্রী সমান হও। বউটি হাসিয়া বলিল, আপনি যখন উঠোনে দাঁড়িয়ে তখনই আপনাকে দেখে আমি চিনেছি। আমি শ্বশুর বাড়িতে গিয়ে বললাম আমার পিসিমার গায়ের মানুষ উনি, তখন শাশুড়ি গিয়ে শ্বশুরকে জানালেন। বেশ মা বেশ, আসবো যাব, আমার আরও একটি মেয়ে হল, তার সঙ্গে দেখাশোনা করে যাব, ভালোই হল। বউটি সলজ্জভাবে বলিল, আজ কিন্তু আপনাকে যেতে দেব না, থাকতে হবে এখন এখানে। না মা, আমার থাকা হবে না। না না, তা হবে না, জান দিকি কেমন করে যাবেন, আমি জোর করতে পারি না বুঝি। অবশ্যই পারো মা, কিন্তু আমার মনে শান্তি নেই, আবার সুদিন পেলে এসে দুদিন থেকে যাব। বউটি হাজারির মুখের দিকে চাহিয়া বলিল, কেন, কি হয়েছে আপনার? হাজারির স্বভাব দুর্বল মন সহানুভূতির গন্ধ পাইয়া গলিয়া গেল। সে তাহার চাকুরি যাওয়ার আনুপূর্বিক ইতিহাস সংক্ষেপে বর্ণনা করিয়া গেল, ডাল নামাইয়া চচ্চড়ি রাঁধিবার ফাঁকে ফাঁকে। একটু গর্ব করিবার লোভও সম্বরণ করিতে পারিল না। রান্না যা করতে পারি মা, তোমার কাছে গোমর করে বলছি নে, অমন রান্না রানাঘাটের কোনো হোটেলে কোনো বামুন ঠাকুর রাঁধতে পারবে না। হয় না হয় মা, তোমাদের এখানে এই যে চচ্চড়ি রাঁধছি, তোমাদের সকলকে খাইয়ে দেখাবো। আমি জোর করে বলতে পারি, এমন চচ্চড়ি কখনো খাওনি, আর কখনো খাবেও না। বউটি বিস্ময়ে সম্ভ্রমে মুগ্ধ দৃষ্টিতে হাজারির দিকে চাহিয়া কথা শুনিতেছিল। বলিল, তাহলে আমাকে শিখিয়ে দিতে হবে খুড়োমশাই, একদিনের কম্ম নয় সে, শেখালেও শিখতে পারা কঠিন হবে। তোমায় ফাঁকি দেওয়ার ইচ্ছে নয় মা, এ শেখা একার দিনে হয় কখনো? তা আপনি যদি অমন রাঁধুনি, আপনার আবার চাকরির ভাবনা কি? কত বড় লোকের বাড়ি ভালো মাইনে দিয়ে রাখবে। অদৃষ্ট যখন খারাপ মা, কিছুতেই হয় না, হাতে টাকা থাকে দুদিন চেষ্টা চরিত্রের করে বেড়াতে পারি। বেড়াবো কি, রেস তো ফুরিয়ে এসেছে কি না? ক টাকা লাগবে বলুন না। কেন, তুমি দেবে নাকি? যদি দিই। সে আমি নিতে পারি নে, কুসুমও দিতে চেয়েছিল, কিন্তু তা আমি নেব কেন? তোমরা মেয়ে মানুষ, ব্যাঙে রাঁধুলি পুঁজি করে রেখেছ, তা থেকে নিয়ে তোমাদের ক্ষতি করতে চাই নে। আচ্ছা, আপনাকে যদি টাকা ধার দিই? আপনাকে বলি শুনুন খুড়োমশাই, আমার মার কাছ থেকে কিছু টাকা এনেছিলাম, এখানে রাখবার জো নেই, একটা কথা বলবো? এদিক ওদিক চাহিয়া নিচু গলায় বলিল, ননদ আর যা ভালো লোক নয়, এখনই যদি টের পায় নিয়ে নেবে,
আমি আপনাকে টাকা ধার দিচ্ছি, আপনি সুদ দেবেন কত করে বলুন। এই কুশিদ লোভী সরলা মেয়েটির প্রতি হাজারির প্রৌঢ় মন করুণায় ও মমতায় গলিয়া গেল। সে আরো খানিক মজা দেখিতে চাহিল। এমনি টাকা দেবে মা, আমায় বিশ্বাস কি? তা বিশ্বাস না করলে কি এ কারবার চলে? আর আপনি তো চেনা লোক, আপনার গা চিনি, বাড়ি চিনি। চিনলেই হলো, একটা লেখাপড়া করে নেবে না? তা কত টাকা দিতে চাও? আমার কাছে আছে 80 টাকা, সবই দিতে পারি যদি আপনি নেন। সুদ কত দেবেন? কত করে চাও? আপনি যা দেবেন। টাকায় 2 পয়সা করে রেট, আপনি 1 পয়সা করে দেবেন, কেমন? তো আপনার পায়ে পড়ি খুড়ো মশাই, টাকাগুলো আলাদা করে আমার তরঙ্গতে তোলা আছে, কেউ জানে না। আপনাকে এনে দিই, টাকাগুলি খাটিয়ে দিন আমায়। কাকে বিশ্বাস করে দেব, কে নিয়ে আর দেবে না? কই, লেখাপড়ার কথা বললে না তো? আমি লেখাপড়া জানি নে, কি লেখাপড়া করে নেব? আপনি চান একটা কিছু লিখে দিয়ে যান, কিন্তু তাতে লোক জানাজানি হবে, সে কাজের দরকার নেই। আপনি নিয়ে যান, আমি দিচ্ছি, মিটে গেল। আর এরা লেখাপড়া কি? ইতিমধ্যে রান্নাবান্না শেষ হইয়া গেল। বউটি এক ঘটি দুধ আনিয়া বলিল, এই উনুনটা পেরে দুধটুকু জাল দিয়ে খেতে বসুন, বেলা কি কম হয়েছে? খাওয়া দাওয়া মিটিয়া গেল। হাজারির কথা মিথ্যা নয়, গোয়ালা বাড়ির সকলে এক বাক্যে বলিল, এরকম রান্না খাওয়া তো দূরের কথা, সামান্য জিনিস সে খাইতে এমন ধারা হতে পারে তাহা শুনেও নাই। বিকালে বিশ্রাম করিয়া উঠিয়া হাজারি যাইবার জন্য তৈরি হইল। তাহার ইচ্ছে ছিল আরেকবার বউটির সঙ্গে দেখা করে। পল্লিগ্রামের মেয়েদের মধ্যে কড়াকড়ি পর্দা নাই সে জানে, বিশেষত ব্রাহ্মণ কায়স্থ ভিন্ন অন্য জাতির মেয়েদের মধ্যে। মেয়েটিকে তাহার ভালো লাগিয়াছিল উহার সরলতার জন্য, এবং বোধ করি টাকা কড়ি সম্বন্ধে কথাটা আরও একবার বলিতে তাহার ইচ্ছা হইতেছিল। সে ইতিমধ্যে একটা মতলব মাথায় আনিয়া ফেলিয়াছে, কুসুম এবং এই মেয়েটি যদি তাহাকে টাকা দেয় তবে সে তাহার চিরদিনের স্বপ্নকে সার্থক করিয়া তুলিতে পারিবে, ইহাদের টাকা সে নষ্ট করিবে না, বরং অনেক গুণ বাড়াইয়া ইহাদের হাতে তুলিয়া দিতে পারিবে। খাইতে বসিয়া হাজারি এসব কথা ভাবিয়া দেখিয়াছে। ইহাদের বাড়ি হইতে বাহির হইয়া বড় রাস্তায় পড়িতে হইলে একটি পুকুরের ধার দিয়া যাইতে হয়। একটা বড় তেঁতুল গাছ এবং তাহার চারিপাশে অন্যান্য বন্য ঝোপের ঝোপ জায়গাটাকে এমনভাবে ঢাকিয়া রাখিয়া দিয়াছে যে বাহির হইতে হঠাৎ সেখানে কেহ থাকিলে তাহা দেখা যায় না। পুকুরের পার ছাড়াইয়া হাজারি হঠাৎ দেখিল মেয়েটি তেঁতুল গাছের ছায়ায় দাঁড়াইয়া আছে, যেন তাহারই অপেক্ষায়। চললেন খুড়োমশাই? হ্যাঁ যাই, তুমি এখানে দাঁড়িয়ে। আপনি এই পথ দিয়ে যাবেন জানি, তাই দাঁড়িয়ে আছি, দুটো কথা আপনাকে বলবো। আপনার হাতের রান্না চচ্চড়ি খেয়ে ভালো লেগেছে খুড়োমশাই, আমরাও তো রাঁধি, রান্নার ভালো মন্দ বুঝি, অমন রান্না কখনো খাইনি। আর একটা কথা হচ্ছে, আমার টাকাটার কথা মনে আছে তো? কি করলেন তার? জানেন তো মেয়েরা শ্বশুর বাড়ির লোকেদের চেয়ে বাপের বাড়ির লোকেদের বেশি বিশ্বাস করে, এদের হাতে ও টাকা পড়লে 2 দিনে উড়ে যাবে। টাকা তোমার এক্ষুনি নিতে পারবো না মা, কিন্তু আবার আমি এই পথে আসব, তোমার সঙ্গে দেখা করব, তখন হয়তো টাকার দরকার হবে, টাকা তখন হয়তো নিতে পারবো। কতদিনের মধ্যে আসবেন? তা বলতে পারি নে, ধরো মাস দুই, পূজোর পরে কার্তিক অগ্রহণ মাসের দিকে তোমার সঙ্গে দেখা করব। কথা রইল কিন্তু তাহলে? ঠিক রইল, এসো এসো, লক্ষ্মী ছোট মা আমার, সাবিত্রী সমান হও, আশীর্বাদ করি তোমার বার বারন্ত হোক। বেলা পড়িয়া আসিয়াছে, হাজারি আবার পথ চলিতে লাগিল। গোয়ালা বাড়ির সবাই এবেলা থাকিবার জন্য অনুরোধ করিয়াছিল, বউটি তো বিশেষ করিয়া, কিন্তু থাকিবার উপায় নাই,
কিছু একটা জোগাড় করা না পর্যন্ত তাহার মনে সুখ নাই। মেয়েটি খুব আশ্চর্য ধরনের বটে, নির্বোধ হয়তো, কুসুমের মতো বুদ্ধিমতী নয় ঠিকই, তবু বড় ভালো মেয়ে। পথে দুধারে বন জঙ্গল ক্রমশ ঘন হইয়া উঠিতেছে। পথ নদিয়া জেলা হইতে যত যশোর জেলার কাছাকাছি আসিয়া পৌঁছিতেছে, এই বন ক্রমশ বাড়িতেছে। স্থানে স্থানে বন জঙ্গল এত ঘন যে হাজারীর ভয় করিতে লাগিল, দিনে মানেই বুঝি বাঘের হাতে পড়িতে হয়। লোকের বসতি এসব স্থানে বেশি নাই, ভয় করিবারই কথা। সন্ধ্যার পূর্বে বেলের বাজারে আসিয়া পৌঁছিল। আগে যখন রেল হয় নাই তখন বেলের বাজার খুব বড় ছিল, হাজারী শুনিয়াছে তাহাদের গ্রামের বৃদ্ধ লোকেদের মুখে। এখনও পূর্ব অঞ্চল হইতে চাকদাহের গঙ্গায় শব্দাহ করিতে আসে বহু লোক, তাদের জন্যই বেলের বাজার এখনও টিকিয়ে আছে। হাজারী বেলের বাজার দেখিয়া খুশি হইল ও আগ্রহের সঙ্গে দেখিতে লাগিল। ছেলেবেলা হইতে শুনিয়া আসিয়াছে, কখনো দেখে নাই, চমৎকার জায়গাই বটে, এই তাহা হইলে বেলে। তাহার এক মামাতো ভাই যশোর অঞ্চলে বিবাহ করিয়াছিল, তাহার বৃদ্ধা শাশুড়ির মৃত্যুর পর সব লইয়া চাকদহে এই পথ বাহিয়া আসিতে বেলের বাজারের কাছে ভৌতিক ব্যাপারে সম্মুখীন হয়। এ গল্প উক্ত মামাতো ভাইয়ের মুখে দু তিনবার অন্তত শুনিয়াছে। হাজারী ঘুরিয়া ঘুরিয়া বাজারে দোকানগুলি দেখিতে লাগিল, সর্বশুদ্ধ নখানা দোকান। ইহারই মধ্যে চাল ডাল মুদিখানার দোকান কাপড়ের দোকান সব। একজন দোকানদারকে বলিল, একটু তামাক খাওয়াতে পারেন মশাই? আপনারা? ব্রাহ্মণ। পেন্নাম হই ঠাকুর মশাই, আসুন আসুন, কোথায় যাওয়া হবে, বসুন। ওরে ব্রাহ্মণের হুকোতে জল ফিরিয়ে নিয়ে আয়। দোকানখানি কিসের তাহা হাজারী বুঝিতে পারিল না। একপাশে চিতা গুড়ের ক্যানিস্ট্রা চাল পর্যন্ত একটার গায়ে একটা উঁচু করে সাজানো আছে, আর একপাশে বড় বড় বস্তা। দোকানদার বৃদ্ধ, বয়স 65 হইতে 70 হবে, রোগা একহারা চেহারা, গলায় মালা। নিন ঠাকুর মশাই, তামাক ইচ্ছে করুন। তা কোথায় যাওয়া হবে? যাচ্ছি কাজের চেষ্টায়, রানাঘাটের হোটেলে 7 বছর রেঁধেছি, বেচু চক্রবর্তীর হোটেল, নাম শুনেছেন? নাম শুনেছেন বোধ হয়, ভালো রাঁধুনি বলে নাম আছে, কিন্তু চাকুরিটুকু গিয়েছে। এখন যাই তো একবার এই দিক পানে, যদি কোথাও কিছু জোটে। দোকানদার পূর্বাপেক্ষা অধিক সম্ভ্রমের চোখে হাজারীকে দেখিল, নিতান্ত গ্রাম্য ঠাকুর পূজারি বামুন নয়, রানাঘাটের মতো শহর বাজারে বড় হোটেলে 7-8 বছর সুখ্যাতির সঙ্গে রান্নার কাজ করিয়াছে, কত দেখিয়াছে শুনিয়াছে, কত বড় বড় লোকের সঙ্গে না জানি মিশিয়াছে। লোকটাকে সে যাহা ভাবিয়াছিল তাহা নয়। হাজারী বলিল, রাত হয়ে আসছে, একটু থাকার জায়গার কি হয় বলতে পারেন? দোকানদার অত্যন্ত খুশি হইয়া বলিল, এইখানেই থাকুন, এর আর কি, আমার ওই পিছন দিকে দিব্যি চালা রয়েছে, একখানা তক্তপোষও রয়েছে, চালায় রান্না করুন, তক্তপোষে শুয়ে থাকুন। কথায় কথায় হাজারী বলিল, আচ্ছা এখানে গঙ্গা যাত্রী দিনে কত যাতায়াত করে? সেদিন আর নেই বেলের বাজারের, আগে 8-10 দল, এক এক দলে 10-12 জন করে মানুষ, এ নিত্য যেত, এখন কোনোদিন মোটেই না, কোনোদিন 3টে, বড়জোর 4টে। আগে লোকের হাতে পয়সা ছিল, মরা গঙ্গায় দিত, আজকাল হাতে পয়সা নেই, মোলে নদীর ধারে খালের ধারে বিলের ধারে পুরোয়। হাজারী ভাবিতেছিল বেলের বাজারে একখানা ছোটখাটো হোটেল চলিতে পারে কিনা, 3 দল গঙ্গাযাত্রীতে 30টি লোক থাকিলে যদি সকলে খায় তবে 30 জন খরিদ্দার, 30 জন খরিদ্দার রোজ খাইলে মাসে 50-60 টাকা লাভ থাকে,
খরচ খরচা বাদে সেই জায়গায় কুড়ি জন হোক রোজ, তবুও পরের চাকুরি করার চেয়ে ভালো। পরের চাকুরি করিয়া পাইতেছে সাত টাকা আর অজস্র অপমান বকুনি, সর্বদা ভয়ে ভয়ে থাকা। দশজন খরিদ্দার যে হোটেলে রোজ খায় সেখানে অন্তত বারো তেরো টাকা মাসে লাভ থাকে। পরদিন সকালে উঠিয়া সে গোপালনগরের দিকে রওনা হইল। হাতের পয়সা এখনো যথেষ্ট, পাঁচ টাকা আছে, কোনো ভাবনা নাই। কাল রাত্রে দোকানদারি চাল ডাল হাঁড়ি কিনিয়া দিতে চাহিয়াছিল, হাজারি তাহাতে রাজি হয় নাই, নিজে পয়সা খরচ করিয়াছে। দুপুরে রৌদ্র বড় চড়িল, নির্জন রাস্তা, দুধারে কোথাও ঘন বন জঙ্গল, কোথাও ফাঁকা মাঠ, লোকালয় চোখে পড়ে না, মাঝে মাঝে একাধখানা চাষাদের গ্রাম ছাড়া। ঘণ্টা দুই হাঁটিবার পরে হাজারি তৃষ্ণা পাইল। কিছু দূরে একটা ছোট পুকুর দেখিয়া তাহার ধারে বসিতে যাইবে, এমন সময় একখানা খালি গরুর গাড়ি পুকুরের পাশের মেটে রাস্তা দিয়া নামিতে দেখিল। গাড়োয়ানকে ডাকিয়া বলিল, কাছে কোনো গ্রাম আছে নাকি বাপু, একটু জল খাবো, ব্রাহ্মণ। গাড়োয়ান বলিল, আমার সঙ্গে আসুন ঠাকুর মশাই, কাছেই শ্রীনগর সিমলে, আমি বামুন বাড়ি যাব, তেনাদেরই গাড়ি, গাড়িতে আসুন। হাজারি শ্রীনগর সিমলে গ্রামের নাম আগে শুনিয়াছিল, গ্রামের মধ্যে গাড়ি ঢুকিতে দেখিল এ তো গ্রাম নয়, বিজন বন। এতখানি বেলা চড়িয়াছে, এখনো গ্রামের মধ্যে সূর্যের আলো প্রবেশ করে নাই, শুধু আম কাঁঠালের প্রাচীন বাগান, বাঁশবন আর আগাছার জঙ্গল। একটা গৃহস্থ বাড়ির উঠানে গরুর গাড়ি গিয়া থামিল। গাড়োয়ানের ডাকে বাড়ির ভিতর হইতে গৃহস্বামী আসিলেন। ম্যালেরিয়া শীর্ণ চেহারা, মাথা চুল প্রায় উঠিয়া গিয়াছে, বয়স ত্রিশও হতে পারে, আবার পঞ্চাশও হইতে পারে। তিনি বাহিরে আসিয়াই হাজারিকে দেখিতে পাইয়া গাড়োয়ানকে বলিলেন, কে রে সঙ্গে? গাড়োয়ান বলিল, এঙ্গে উনি পাকা রাস্তায় মুদির পুকুরের ধারে বসেছিলেন, বললেন একটু জল খাবো, তা বললাম চলুন আমার সঙ্গে, আমার মনিবেরা ব্রাহ্মণ, সেখানে জল খাবেন, তাই সঙ্গে করে আনলাম। গৃহস্বামী আগাইয়া আসিয়া হাজারিকে নমস্কার করিয়া বলিলেন, আসুন আসুন, বসুন, বিশ্রাম করুন। ওরে চণ্ডী মণ্ডপের তক্ত বসে মাদুরটা পেতে দে, আসুন আসুন। এসব পল্লী অঞ্চলে আতিথ্যের কোনো ত্রুটি হয় না। আধ ঘন্টা পরে হাজারি হাত পা ধুইয়া বসিয়া গাছ হইতে সদ্য পাড়া কুচি ডাবে জল পান করিয়া সুস্থ হইল ও খোষ মেজাজে হুঁকা টানিতে লাগিল। গৃহস্বামীর নাম বিহারীলাল মারুচ্ছে, চাকুরি জীবনে কখনো করেন নাই, যথেষ্ট ধানের আবাদ আছে, গরু আছে, পুকুরে মাছ আছে, আম কাঁঠালের বাগান আছে। এসব কথা গৃহস্বামীর নিকট হইতেই হাজারি গল্পচ্ছলে শুনিল। বিহারী বানুচ্ছে বলিতেছিলেন, শ্রীনগর সিমলে মস্ত গ্রাম ছিল, কেষ্টনগরের রাজাদের পূর্বপুরুষদের রাজধানী ছিল, জঙ্গলের মধ্যে রাজার গড় খাই আছে, পুরনো ইটের গাঁথুনি আছে, দেখাবো এখনো বেলা। না না আজ যাবেন কি, ও সব হবে না, দুদিন থাকুন, আমাদের সবই আছে আপনার বাপ মায়ের আশীর্বাদে, তবে মানুষজনের মুখ দেখতে পাইনে এই যা কষ্ট। ছেলেবেলাতেও দেখেছি গায়ে ত্রিশ বত্রিশ ঘর ব্রাহ্মণের বাস ছিল, এখন দাঁড়িয়েছে সাত ঘর মোটে, তার মধ্যে দুঘর আছে বারো মাস বিদেশে। আপনার নিবাস কোথায় বললেন যেন? আগে এরোশোলা, গাংনাপুর থেকে নেমে যেতে হয়। তবে তো আপনি আমাদের দেশেরই লোক, আসুন না আমাদের গায়ে, জায়গা দিচ্ছি, জমি দিচ্ছি, ধান করুন, পাট করুন, বাস করুন এখানে, তবুও এক ঘর লোক বাড়ুক গ্রামে, আসুন না। হাজারি শিহরিয়া উঠিল, সর্বনাশ, এই ঘন জঙ্গলের মধ্যে সে বাস করিতে আসিবে? সেইটুকু অদৃষ্টে বাকি আছে বটে, শহরে বাজারে থাকিয়া
সে শহরের কলকোলাহল কর্মব্যস্ততাকে পছন্দ করিয়া ফেলিয়াছে। এই বনের মধ্যে সমাধিপ্রাপ্ত হইতে হয় যে বৃদ্ধ বয়সে, 46 বছর বয়স তার, দিন এখনো যায় নাই, এখনো যথেষ্ট উৎসাহ শক্তি তাহার মনে ও শরীরে। তাছাড়া সে বোঝে হোটেলের কাজ, একটা হোটেল খুলিতে পারিলে তাহার বয়স 10 বছর কমিয়া যাইবে, নবযৌবন লাভ করিবে সে, চাষবাসের সে কি জানে। হোটেলের কথা হাজারি এখানে বলিল না, সে জানে হোটেলওয়ালা বামুন বলিলে অনেকে ঘৃণার চোখে দেখে, বিশেষত এইসব পাড়া গায়ে। শ্রীনগরে হাজারির মোটেই মন টিকিতেছিল না, এত বন জঙ্গল অন্ধকার ও নির্জনতার মধ্যে তাহার যেন দম বন্ধ হইয়া আসিতেছিল। সুতরাং বৈকালের দিকেই সে গ্রামের বাহিরে আসিয়া পথে উঠিয়া হাঁপ ছাড়িয়া বাঁচিল। ভাবিল, বাপরে, 20 বিঘে ধানের জমি দিলেও এ গায়ে নয় রে বাবা, মানুষ থাকে এখানে? মানুষজনের মুখ দেখার জন্যেই কাজ নেই, কম্ম নেই, কুঁড়ের মতো বসে থাকো আর গোলার ধানের ভাত খাও, সব বোনাশ, আর কি জঙ্গল রে বাবা। রাস্তার ধারে একটা লোক কাঠ ভাঙিতেছিল। হাজারি তাহাকে বলিল, সামনে কি বাজার আছে বাপু? লোকটা একবার হাজারির দিকে নীরবে চাহিয়া দেখিল, পরে বলিল, আপনি কি আলেন সিমলা থেকে? হ্যাঁ। ওখানে আপনার আত্মকুটুম্ব আছে বুঝি? আপনারা? ব্রাহ্মণ। পেন নাম হই, কোথায় যাবেন আপনি? হাজারি জানে পল্লীগ্রাম অঞ্চলে এইসব শ্রেণীর লোক তাহাকে অকারণে হাজার প্রশ্ন জিজ্ঞাসা করিয়া বিরক্ত করিয়া মারিবে, ইহাই হাতের স্বভাব। হাজারিও পূর্বে এইরকমই ছিল, কিন্তু রানাঘাট শহরে এতকাল থাকিয়া বুঝিয়াছে অপরিচিত লোককে এসব প্রশ্ন জিজ্ঞাসা করিতে নাই, বা করিলে লোকে চটে। হাজারি বর্তমানে প্রশ্নকর্তার হাত এড়াইবার জন্য সংক্ষেপে 2-1টি কথায় উত্তর দিয়া তাহাকে আবার জিজ্ঞাসা করিল, সামনে কি বাজার পড়িবে বাপু? এগে যান, গোপালনগরের বড় বাজার পড়বে, কস্তুই আর আছেন। গোপালনগরের নাম হাজারির কাছে অত্যন্ত পরিচিত, এদিকের বড় গঞ্জ গোপালনগর, সকলেই নাম জানে। মধ্যাহ্নভোজনটা একটু বেশি হইয়া গিয়াছিল, রাত্রে খাইবার আবশ্যক নাই, একটু আশ্রয় পাইলেই হইল। সুতরাং হাজারির মন সম্পূর্ণ নিশ্চিন্ত ছিল, এ কয়দিন সে যেন নতুন জীবনযাপন করিয়াছে। সকালে উঠিবার তাড়া নাই, পদ্মঝিয়ের মুখ ঝামটা নাই, বেচু চক্রবর্তীর কাছে বাজারের হিসেব দিতে যাওয়া নাই, দশের কয়লা জ্বলা অগ্নিকুণ্ডে তাতে বসিয়া সকাল হইতে বেলা 1টা কিংবা ওদিকে সন্ধে হইতে রাত 12টা পর্যন্ত হাতা খুন্তি নাড়া নাই, বাঁচিয়াছে সে। পথের ধারে একটা গাছতলায় পাকা পেল পড়িয়া রহিয়াছে দেখিয়া হাজারি সেটা সংগ্রহ করিয়া লইল, কাল সকালে খাওয়া চলিবে। সব ভালো, কিন্তু তবুও হাজারির মনে হয় এ ধরনের ভবঘুরি জীবন তাহার পছন্দসই নয়, বৃথা ঘুরিয়া বেড়াইয়া কি হইবে? চাকুরি জোটে তো ভালো, নতুবা এ ধরনের জীবন সে কতকাল কাটাইতে পারে? 1 মাসও নয়, সে চায় কাজ, পরিশ্রম করিতে সে ভয় পায় না, সে চায় কর্মব্যস্ততা, দুপয়সা উপার্জন, নাম, উন্নতি। ইহার উহার বাড়িতে খাইয়া বেড়াইয়া পথে পথে সময় নষ্ট করিয়া লাভ নাই। গোপালনগরের বাজারে পৌঁছিতে বেলা গেল, বেশ বড় বাজার, অনেকগুলি ছোট বড় দোকান, ভালো ব্যবসার জায়গা বটে। হাজারি একটা বড় কাপড়ের দোকানের সামনে টিউব অয়েলে হাত মুখ ধুইয়া লইল। নিকট একটা কালী মন্দির, মন্দিরের রুয়াকে বসিয়া সম্ভবত মন্দিরের পূজারী ব্রাহ্মণ হুঁকা টানিতেছে দেখিয়া হাজারি তামাক খাইবার জন্য কাছে গিয়া দাঁড়াইয়া বলিল, একবার তামাক খাওয়াবেন? আপনারা? ব্রাহ্মণ। বসুন, এই নিন। আপনি কি মন্দিরে মায়ের পুজো করেন? আগে হ্যাঁ। আপনার কোথা থেকে আসা হচ্ছে?
আমার বাড়ি গাংনাপুরের সন্নিকট এরোশোলা, রাঁধুনির কাজ করি, চাকুরির চেষ্টায় বেরিয়েছি। এখানে কেউ রাঁধুনি রাখবে বলতে পারেন? একবার ওই বড় কাপড়ের দোকানে গিয়ে খোঁজ করুন, ওরা বড় লোক, রাঁধুনি ওদের বাড়িতে থাকেই। বাবুর ছোট ভাইয়ের বিয়ে আছে, যদি এ সময় নতুন লোকের দরকার টরকার পড়ে। ওরা জাতে তিলি, বাজারে সেরা ব্যবসাদার, ধনী লোক। হাজারি কাপড়ের দোকানে ঢুকিয়া দেখিল একজন শ্যামবর্ণ দোহারা চেহারা লোক গদির ওপর বসিয়ে আছে। সেই লোকটাই যে দোকানের মালিক ইহা কেহ বলিয়া না দিলেও বোঝা যায়। হাজারিকে ঢুকিতে দেখিয়া লোকটি বলিল, আসুন, কি চাই? ওদিকে যান। ওহে, দেখোইনি কি নেবেন? বলিয়া লোকটি দোকানের অন্য যে অংশে অনেকগুলি কর্মচারী কাজকর্ম কেনাবেচা করিতেছে সেই দিকটা দেখাইয়া দিল। হাজারি বলিল, বাবু, দরকার আপনার কাছে, আমি রান্না করি, ব্রাহ্মণ, শুনলাম আপনার বাড়িতে রাঁধুনি রাখবেন, তাই। ও, আপনি রান্না করবেন? রাঁধতে জানেন ভালো, কোথায় ছিলেন এর আগে? আগে রানাঘাট হোটেলে ছিলাম 7 বছর। হোটেলে? হোটেলের কাজ আর বাড়ির কাজ এক নয়। এ খুব ভালো রান্না চাই, আপনি কি তা পারবেন? কলকাতা থেকে কুটুম্ব আসে প্রায়। হাজারি হাসিয়া ভাবিল, তুমি আর কি রান্না খেয়েছো জীবনে? কাপড়ের দোকান করেই মরেছ বই তো নও, তেমন রান্না কখনো চোখে দেখনি। মুখে বলল, বাবু, একদিনের জন্য রেখে দেখুন না হয়, রান্না ভালো না হয় এমনি চলে যাব, কিছু দিতে হবে না। দোকানের মালিক পাকা ব্যবসাদার, লোক চেনে। হাজারির কথার ধরন দেখিয়া বুঝিল এ বাজে কথা বলিতেছে না। বলিল, আচ্ছা, আপনি আমাদের বাড়ি যান, এই সামনের রাস্তা বরাবর গিয়ে বাঁ দিকে দেখবেন একটা বড় বাড়ি। ওরে নিতাই, তুই বাপু একবার যাতো, ঠাকুরমশাইকে শশধরের হাতে তুলে দিয়ায়, বলগে ইনি আজ থেকে রাঁধবেন, বুঝলি? নিয়ে যা, মাইনে টাইনে কিন্তু ঠাকুরমশাই পরে কাজ দেখে ধার্য হবে, সে কিন্তু 2-4 দিন পরে, তবে নিয়ে যা। প্রথম দিনের কাজেই হাজারি নাম কিনিয়া ফেলিল, বাড়ির কর্তা 10 টাকা বেতন ধার্য করিয়া দিলেন। তাহার গৃহিণী অসুস্থ 12 মাস, উঠিতে বসিতে পারিলেও সংসারের কাজকর্ম বড় একটা দেখেন না। 2টি মেয়ের বিবাহ হইয়া গিয়াছে, তাহারা থাকে শ্বশুর বাড়িতে। একটি 16-17 বছরের ছেলে স্কুলে পড়ে, আর একটি 8 বছরের ছোট্ট মেয়ে। বাড়ির সকলেই ভালো লোক। এতদিন চাকুরি করিয়া হাজারি যে খারাপ ধারণা হইয়াছিল পরে চাকুরি সম্বন্ধে, এখানে আসিয়া তাহা চলিয়া গেল। ইহারা জাতিতে তিলি, বাড়ির সকলেই ব্রাহ্মণকে খাতির করিয়া চলে। হাজারির মৃদু স্বভাবের জন্য সে অল্পদিনের মধ্যে বাড়ির সকলের বিশেষ প্রিয়পাত্র হইয়া উঠিল। মাসখানেক কাজ করিবার পর হাজারি প্রথম মাসের বেতন পাইয়াই বাড়ি যাইবার ছুটি চাহিল। অনেকদিন বাড়ি যাওয়া হয় নাই, টেপিকে কতকাল দেখে নাই, দোকানের মালিক ছুটিও দিলেন। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত আদর্শ হিন্দু হোটেলের 4th পর্ব। 5ম পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসবো আমি আপনাদের কাছে। এই পর্বটি আপনাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সঙ্গে একান্ত অনুরোধ, ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইবও। আজকের মতো বিদায়, তবে শুভরাত্রি।